সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের একটি অলৌকিক স্থানে নিয়ে এসেছি, যেটা ঐতিহাসিকভাবেও অনেক তাৎপর্যপূর্ণ ও বিশেষ একটি নিদর্শন বললেও ভুল হবে না, যেটি হচ্ছে বুড়িমায়ের গাছতলা। আসলে বুড়িমায়ের গাছতলা বলতে এই গাছটি হচ্ছে একটি হিজল গাছ, এবং হিজল গাছটি প্রায় 150 বছরের পুরানো। দেখুন গাছের শাখা প্রশাখা কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, এবং গাছে হচ্ছে নতুন পাতা আসছে, দেখতে খুবই এক অদ্ভুত রকমের ভালো লাগা গাছ করতেছে। এবং গাছের যে কাণ্ডগুলো রয়েছে সেগুলো মাটিতে প্রায় কাছাকাছি রয়েছে, এবং একটি কাণ্ড থেকে অনেকগুলো ডালপালা উপর দিকে উঠে এসেছে। এবং এর আশ্চর্য বিষয় হচ্ছে যে এর শিকড় থেকেও কিছু কিছু নতুন গাছের জন্ম হয়েছে, যে গাছগুলো আবার তার মতোই ডালপালা বেড়ে বড় হচ্ছে। স্থানটি অলৌকিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ, যার ফলে অগণিত ভক্তগণ এখানে ছুটে আসে। এই বুড়িমায়ের গাছতলা অবস্থিত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বহুগ্রাম গ্রামে, এবং এই বহুগ্রাম অত্যন্ত হিন্দু অধ্যুষিত একটি অঞ্চল, যেখানে আদি থেকে হিন্দুরা বসবাস করত। এবং সেই ধারাবাহিকতায় প্রায় 150 বছরের পুরানো এই হিজল গাছটি, এবং এখানে একটি বুড়িমা থাকতেন, তিনি এখানে সাধনা করতেন, এবং তখন তিনি বিভিন্ন লোকজন বা ভক্তবৃন্দ আসতেন, তাদের বিভিন্ন বাক্য দিতেন, তারা রোগ মুক্তি লাভ করলে এখানে ছুটে আসতেন, মানুষ দান করতেন। এজন্য ধীরে ধীরে ভক্তগণ আসতে আসতে একসময় বৃহৎ কলেবরে এটি সৃষ্টি হয়েছে। তো আজকে আপনাদের সেই বুড়িমায়ের যে গাছতলা বা যে গাছটি, সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে এই পূর্ণ মুহূর্তে হাজার হাজার ভক্তগণ ছুটে এসেছে। এই বুড়িমায়ের গাছতলাকে কেন্দ্র করে এখানে এই গ্রামেরই স্বনামধন্য কয়েকজন ব্যক্তি জমিদান করেছে, যা ঘিরে একটি মন্দির নির্মিত হয়েছে। এবং এখানকার আগত ভক্তদের প্রায় আমরা যদি দেখতেছি যে প্রায় 80% বা 70% হচ্ছে মায়েরা, কারণ এই হিন্দু সমাজে বা তথাকথিত সমাজে মায়েদের যেমন কোনো অধিকার ছিল না, তারা ধর্মগ্রন্থ পাঠ করতে পারতো না, তারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতো না। সেই আঙ্গিকে বিবেচনা করলে এই অনুষ্ঠানটি দেখা যায় যে মায়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব লক্ষণীয়। যদিও অনেক পুরানো একটি গাছ, তবে এই হিজল গাছ সম্পর্কে মতুয়াদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, কারণ আপনারা জানেন যে এই হিজল গাছটা মতুয়াদের একটি অন্যতম পবিত্র একটি গাছ, কারণ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর রত্নডাঙ্গার বিলের কূলে এই হিজল বৃক্ষেই তিনি তার সখাদের নিয়ে খেলাধুলা করতেন, এবং যখন তিনি গরু রাখতেন এবং সেই হিজল গাছের ছায়ায় তিনি বিশ্রাম নিতেন, এবং সেই গাছটি এখনও শ্রীধাম ওরাকান্দিতে রয়েছে। তো সেই আঙ্গিকে এখানে ছুটে আসা ভক্তদের প্রায় 90% হচ্ছে মতুয়া, আর বাকি 10% আমরা বলতে পারি যে বিভিন্ন ধর্মমত এবং বিভিন্ন বর্ণ, বিভিন্ন ধর্ম বর্ণের ভক্তবৃন্দ এখানে ছুটে আসে। বিভিন্ন ধর্মমতের লোকজন এখানে ছুটে আসলেও সবাই এখানে এক কাতারে এক লেভেলে হচ্ছে তারা প্রার্থনা করে, তাদের মানত থাকলে মানত করে, এবং এখানে হরিনাম কীর্তন করে, আবার এখানে প্রসাদ বিতরণ হয়, সেই প্রসাদ গ্রহণ করে। তবে এখানে যে ছুটে আসে মানুষ, অবশ্যই এখানকার অলৌকিকত্ব আছে, না হলে তো মানুষ শুধু শুধু ছুটে আসতো না, এবং প্রায় 100-150 বছর ধরে এখানে ভক্তবৃন্দের যে মনের আশা সেটা পূরণ হচ্ছে, তার ফলেই তো সবাই ছুটে আসছে। তো কেমন লাগলো এই অলৌকিক একটি হিজল বৃক্ষ সম্পর্কে আপনারা জানতে পেরে? এবং আপনারা যদি কেউ আসতে চান, আসতে পারেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অবস্থিত এই বুড়িমায়ের গাছতলা বা এই হিজল গাছটি। তো আজকে বিদায় নিচ্ছি, আমি আকাশ বালা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।